এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের তালিকায় একদম উপরের সারিতে রয়েছেন সৌমিত্রিষা কুণ্ডু, অঙ্কিতা মল্লিকরা। তবে জি বাংলার এই নায়িকাদের পেছনে ফেললেন অপর এক সুন্দরী, সোজা সাকিব খানের নায়িকা হওয়ার সুযোগ এলো তাঁর ঝুলিতে। সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আর বিতর্কের শেষ নেই। ওপার বাংলার সবচেয়ে আলোচিত সুপারস্টারের ঈদ রিলিজ লিডার আমি বাংলাদেশ আপাতত রমরমিয়ে চলছে সিনেমা হলে। এর মাঝেই মিলল নতুন সুখবর, সাকিব খানকে আগামীতে দেখা যাবে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা ছবিতে। এই ছবিতে সাকিবের নায়িকার হিসেবে দেখা মিলবে নতুন মুখের, এমন কথা আগেই জানা গিয়েছিল। সূত্রের খবর, এই ছবিতে সাকিবের নায়িকা হতে চলেছেন পিলুর রঞ্জা, মানে অভিনেত্রী ইধিকা পাল। পিলুতে সেকেন্ড লিডে দারুণ জনপ্রিয়তা পান ইধিকা। তার আগে জি বাংলার রিমলি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা মিলেছিল তার। দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ইধিকা, তার প্রথম কাজ ছিল স্টার জলসার কপাল কুণ্ডলা। সাকিব খানের বিপরীতে অভিনয় নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ইধিকা, জল্পনা জিয়ে রেখেছেন তিনি। সূত্রের খবর, আগামী 8ই মে থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ছবির শুটিং। ভিসা সংক্রান্ত বিষয়টি নিশ্চিত হলেই ঘটা করে সাকিবের প্রিয়তমার নাম ঘোষণা করা হবে, জানিয়েছিলেন পরিচালক হিমেল আশরাফ। দেবের নায়িকা হিসেবে প্রজাপতি ছবিতে দেখা মিলেছে সেতার, এবার ক্যারিয়ারে বড় ব্রেক পেলেন ইধিকা। আপাতত অপেক্ষা প্রিয়তমার নায়িকা হিসেবে ইধিকার নামের আনুষ্ঠানিক ঘোষণার। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।